এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল is injurious to health. China China e shahore rakta name andhokare বুকে ধোঁয়াশা জমে। চিনা চিনা এ শহরে রাতটা নামে অন্ধকারের বুকে ধোঁয়াশা জমে। খুব চেনা সারি সারি মুখগুলো সব অচেনা, চিনতে পারি না না, জানে না কেউ, না জানে না কেউ, না বোঝে না কেউ খেলা, না জানে না কেউ, না না জানে না কেউ, না বোঝে না কেউ খেলা, কেউ বোঝে না। পাশাপাশি চেনা দুঃখ, চেনা যে সুখ, কান্না হাসি, তোমায় রোজ দেখতে যে পায় রাস্তাঘাটে, দুজনেরই নিয়মিত সময় কাটে। তবু কেন যে দিনের শেষে রাতটার রং কেন যে বদলায়, মুখ মুখোশের খেলা হয় শুরু, আলোটা কালো হয়ে যায়। না জানে না কেউ, না বোঝে না কেউ এই খেলা, না জানে না কেউ, না না জানে না কেউ, না বোঝে না কেউ এই খেলা, কেউ বোঝে না। আলো আধারি নেশা হাতে হাতে, সময়ের তালে তালে নাচে সবাই, যা চাইবে পাবে সবই, বলো না কি চাই। তবু কেন যে রাতের শেষে সব তারা কোথায় পালায়, অনেক আলো আসে যায় অন্ধকার, সব মিথ্যে সত্যি হয়ে যায়। না জানে না কেউ, না জানে না কেউ, না বোঝে না কেউ খেলা, না জানে না কেউ, না না জানে না কেউ, না বোঝে না কেউ এ খেলা, কেউ বোঝে না। एक दो तीन दिन तीन 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 देखो ना एक अच्छी तो क्या ना तो गान की बोल ची ओ एक दो तीन चार पाँच छः सात आठ दस ग्यारह बारह तेरह दारन दारन दादा सुनचें क्या क्या दादा एडिके एडिके कौन दिखे आपने पीछे दिखे इतनी शाम एक चीज को चाहे এটা কি শাহপুর কলোনি? এইটা শাহপুর কলোনি না না আমি আমি বলছিলাম বলছিলাম বলছি সেটা হচ্ছে এই এখানে থ্যাংক ইউ এটা ওটা সেটা পুরোটা পুরোটা শাহপুর কলোনি আপনি ঠিক জায়গায় চলে এসেছেন পুরোটা এই নিন বেশি রাজি মানুষ না ভাই দেখ বুঝি একটা মাল পেছি টাকা তোর বলছে এখানে মল্লিকদের বাড়ি কোনটা মল্লিক মরে গেছে আপনি একটা কাজ করবেন, আপনি এখান থেকে সোজা চলে যাবেন, সোজা চলে গিয়ে বাঁদিকে বাঁকবেন, বাঁদিকে বেঁকে কোন বাঁদিক, প্রথম না দ্বিতীয়? দ্বিতীয় বলছি, বাঁদিকে বেঁকে গিয়ে আস্তে করে দাঁড়াতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 নম্বর দরজায় দেখুন চালা ঝুলছে, তার পাশে জানলা আছে, জানলার ওখানে চাবি লুকিয়ে রাখা আছে, আপনি চাবিটা দিয়ে দরজাটা খুলবেন, খুলে ঘেমে এসছেন তো গা হাত পা ধোবেন, ধুয়ে টুয়ে পাটিকে খুঁজবেন, গা হাত পা ধুয়ে খাটে বসবেন, ব্যাস খাটে গিয়ে বসবেন, সঙ্গে সঙ্গে দেখবেন মল্লিকরা হই হই করে চলে এসছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। দ্বিতীয় বাদিকে তো আমাদের বাড়ি, হাত মুখ ধরুন, আমি কিছু বলবো না, কিন্তু খাটে বসবে না, খাটে আমার তো। ওখান থেকে বেরিয়ে এসে তালাটা লক করে চাবিটা হচ্ছে কিন্তু বলেছে সেখানে রেখে দেবেন, রেখে আপনি দুষ্টে পেছনে এসে বাঁদিকে ঘুরবেন, বাঁদিকে ঘুরে এই বাঁদিকে ঘুরে কি আছে বলছে? আমার ডেড বডি না, তোর ডেড বডি অপরের হাতে ক্ষতি আছে, নিজের হাতে ক্ষতি হয় মরা অনেক ভালো, সুইসাইড করা অনেক বেশি সম্মানের। কিন্তু বলছি, এক্সকিউজ করো, বলছিলাম যে ওখান থেকে বেরোলে একটা আমাদের বাড়ি ভুল করে বলে ফেলেছি, আপনি ডান দিকে যাবেন, ডান দিকে গিয়ে একটা উঁচু মতো করে টাঁচিল আছে, ওরা পটকাবেন, ব্যাস পেয়ে যাবেন মল্লিকদের বাড়ি। ওরা পাঁচিল আছে, টপ খাবেন, যান চলে যান। যত সব মাতা, এ মা তোকে মাতাল বললো, সম্মান করে গেল, তুই এটা ঠিক করলি? সবে প্রেমটা পেয়েছিল, একটা প্রেম তুই ঠিক করলি? তোরে বাচ্চা, বেশ কইছি তুই এটা ঠিক করলি তো, বেশ কইছি তুই এটা ঠিক করলি, বেশ কইছি, তাহলে বেশ কইছি। আমি বললাম ইয়ার কি করছিস, আমি ইয়ার কি নিতে পারি না একদম। চা 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 চা, ওদিকে যাচ্ছিস বে, এদিকে চা, লাসি মারলি, বেশ করলি। কি ব্যাপার বলতো তোমার? কাল দুবার এসে ঘুরে গেলাম, ফোনের বুথে আসবে বলেও এলে না। মানে ওই ক্যাশ কার্ড এনেছি, তোমার সব কথা মনে করে রাখি, আমার কথা তো ভাবোই না। এই পুরো শাহপুর কলোনিতে সবাই বলে টিনা যার দিকে তাকায় তার লাখ খুলে যায়, কিন্তু তোমার তোমার তো কোনো হেলদোলই নেই। না না, হেলো আছে, দোলও আছে, মানে আসলে আমি আমি যে কাজটা করি না, সেটা সেই চাকরিটা খুব বিজি, মানে যে চাকরিটা খুব বড় চাকরি, মানে কি করছো কি? সত্যি করে বলো না, আমায় ভালোবাসো কি না? খুলে বলো। চলো। ইস, এই মা, ছি 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 ছি, ভালো তুই দাঁড়িয়ে বলি কেন? তোর কাজ আছে না, তুই যা। না আমার কোনো কাজ ফাজ কিছু নেই, আমার ছুটি। তোরা কন্যা কন্যা কি করছিলি? কি করবো, বড়রা যেটা করে সেটা কর। কি করে দেখেছি, এই জন্য না কিচ্ছু বোঝে না, কেন না দেখলে ও বোঝে, কিন্তু তুমি বোঝো না। কর কর কর, কি তুই যা, আমার ওর সাথে কথা আছে। না তোর কি বলার আছে বল, আমি শুনছি, দেখবো শুনবো, আমার ওর সাথে কথা আছে, তুই যা। তুই কি বলতে পারিস ম্যাক্সিমাম, তুই কি বলতে পারিস? আমাকে যেটা বলিস নাম বদলে বললে ওকে বলবি, এই তো। আমার ওর সাথে কথা আছে না, তুই বল আমি শুনবো, বল কি হলো, বল কি হলো বল। আমার ওর সাথে হরমোনের কথা আছে। হরমোন? পিসিমা তো, হ্যাঁ পিসিমা শরীর পরি খারাপ হয়ে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড, একগালা শরীর খারাপ কমে যায়, তার আগে দেখা করে আসাটা খুব ভালো। আরে জামাটা স্ত্রী করতে দেওয়া আছে, নিতে দে, জামা পামা নিতে দে না, বালিতে স্ত্রী করেনি জামাটা আমার আইছে। এই এটা কি করলি তুই? কোনটা কি করলাম? তুই নোংরা করলি কেন? বুঝিয়ে দেখ। আমিন ভোংরা আর কি এই তো ঠিক আছে এই চললাম সরে দিদি টাকা মাল তুলেছে বাঁকা আপনা কিনা দিদি ভাই সারা চোরের বাচ্চা চলবো না মানে ওই যে আমি যে চাকরিটা করি মানে যে চাকরিটা করি আমি মানে ওটার মাইনেটা খুব কম মানে ওই হচ্ছে তুমি যেটা ভাবছো সেটা নয় কি মাথা মাথা উঁচু করে বাঁচবো আর সেটা কবে হবে একদিন একদিন আমরা জিতবই সেদিন আমাদের কাছে অনেক টাকা থাকবে টাকা না থাকলে এই শহরটা বেঁচে থাকা দাম দিতে জানে না জানো টাকা না থাকলেও তো বাঁচে আমরা মানে আমি আর শুভ এই বাঁচে বিশ্বাস করি না আমাদের অনেক টাকা হবে বাড়ি হবে গাড়ি হবে খাওয়া দাওয়া হবে হুল্লোড় হবে নাচ হবে গান হবে তবেই না বাঁচা বলো তবে আমরা যে কাজটা করি সেই কাজের ভরসায় তোমাকে কি করে বিপদে ফেলি বলো তো তোমার কাজটা কি হ্যাঁ মানে তোমাকে অফিসে কি কি করতে হয় অফিসে 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 ওই এদিক মাল ওদিক ওদিক মাল এদিক সেটা আবার কি মানে অনেক মাল তো অনেক মাল অনেক মাল আমাদের আমাদের গুছিয়ে রাখতে তো তাতে কি হয়েছে সে তো আমাকেও লোক ফাঁসিয়ে পেট চালাতে হয় কিন্তু আমারও স্বপ্ন আছে অল্প ছোট্ট ছোট্ট এই ধরো বাকি সবাইকার মতো কিন্তু তারাও তো বাঁচে আমরাও নয় বাঁচবো না আপনারা চিৎকার করছেন কেন আমি তো রয়েছি আমি তো ভালো করার কাজই করছি যা করার আমিই তো করবো পড়াশোনা করতো পার্টি অফিস করবেন আরে বাচ্চারা গ্যারেজের মধ্যে পড়াশোনা করবে কেন গ্যারেজে পড়াশোনা করলে তো ঠান্ডা লেগে যাবে ওরা খোলা হাওয়ায় পড়াশোনা করুক মুক্ত হাওয়া মুক্ত বিদ্যালয় এই এই ফেলো 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 আপনার লোকেদের এই মুহূর্তে বার করুন ওরা যেন স্কুলে কোনো জিনিসে হাত না দেয় বাচ্চাদের গড়ে তোলার দায়িত্ব আমাদের ওপর আর আপনি এসব করছেন ও মা কথা আরে আমি তো কতবার ধরে বলেছিলাম যে গ্যারেজটা আমাকে দিয়ে দে তো কিছুতে কথাটা শুনলো তো কাল রাতে নিয়ে গিয়ে একটু চুলকে দিলাম ওই দেখো 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 এই সর না সর তখন আমার নামে লিখে দিল এখন আমি মালিক আমি স্কুল চাইলে স্কুল পার্টি অফিস চাইলে পার্টি অফিস আমি স্কুল ঘর কিছুতেই ছাড়তে দেব না দিদিমণি বুঝি হ্যাঁ আমি ওদের দিদিমণি তা কি করেন আমি চাকরি করি অ্যাডে অ্যাডি অ্যাড তো ভালো কিন্তু মাইনাস হতে এসেছেন কেন হটুন হটুন না নো এই হাট দেখি দেখি আপনি এভাবে ঠেলছিলেন কেন উনি কি গরুর বাঁট নাকি বরিশার হাট হ্যাঁ তোমরা হ্যাঁ স্যার আমরা এখানেই থাকি আপনি বছরে দেড় বার আসেন তো সেই জন্যই আমাদের সঙ্গে দেখা হয় না নমস্কার 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 কি হয়েছে স্যার এখানে গ্যারেজটা তুলে দিয়ে পার্টি বললেই হয় নয় তাহলে কি এটা দলের অফিস হবে আরে মালিক কেন এখানে দলের অফিস হবে আরে মারামারি হবে লাটালাটি হবে ফাটাফাটি হবে কাটাকাটি হবে তার মানে পাবলিকের পশ্চাতে চলো বড় এত বড় এই সব মাল বাইরে ফেলে তালা লাগাও মাল বাইরে ফেললে একটাও বাইরে পড়বে না। কি পড়বে না? পেদানি। কে পেদাবে? কাকে পেদাবে? স্যার আপনি পেদাবেন? আমারে। এই যে আপনি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। মহান মালিক। না। পাঞ্জাবি পরা? হ্যাঁ। স্যার আপনার ভিতরে যে কি আছে, কি আছে, আপনি মানুষকে যে কতটা ভালোবাসেন তা কি মূর্খ মানুষ জানে না? জানে না। সেই জন্য আমরা মানুষের কাছে দেখাতে চাই যে আপনার ভেতরটা কতটা মহান। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্ধুগণ। এক মিনিট, থ্যাংক ইউ বন্ধুগণ। উনি যে কতটা বড় মানুষ, মানে মানুষের দুঃখে ওনার ভেতরটা ভৌ ভৌ করে ওঠে। চলো ইয়ে করো না, আমি ইয়ে নই তো ভেউ ভেউ, তাহলে হামাও করে তাই কেলো করে সেটা আপনাদের সামনে আমরা প্রকাশ্যে তুলে ধরে আনতে চাই। তাই বন্ধুগণ ওনার ভেতরটাও শুধু ভালো নয়, উনি আদা গোড়া ভালো মানুষ, সেটাই আমরা আপনাদের দেখাতে চাই। গোড়া দিয়ে শুরু করা উচিত না? হ্যাঁ, ওটাই তো নষ্টের মূল। তাহলে তুই ওপরটা ছিলি কেন? সরি, টেনশন কতদিন পর এত বড় কাজ করলাম। নমস্কার, নমস্কার কি মার শালা নেই। কি তোর লাগছে না? প্রচন্ড লাগছে তো। তাহলে বল না কোনটাকে বলবো, তোরটাকে না আমারটাকে? তোকেই বল। এই তোর ভাইতে মানে এই বলে দেবো লাগছে তো। দেখেছি লাগেনি। এক মিনিট, ঝামেলা থাকবে না, চলে আমি কথা করলাম। কে করলো? তুই তো করলি। দাদা চেয়ারে ধরে ঝেড়ে দিস। ফেললি কেন? তুই কুড়া 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 দূরে লেগে যাবে, কুড়া। ঠিক আছে বল, কেন বলবো? সরি বল, কেন বলবো? উনি গুরুজন আমার বাবার। কি বাবা রে বাবা রে, ওরে বাবা পড়ে গেছে। এরা একটা গুরুজনকে তুই বলি? ওরে বাবা, এই চলো। এই মাল্লি যখন মেরেই ফেললি না কেন বান্টু? ওরে বাবা, এখনো বেঁচে। এ বাবা ছেড়ে দে আমার। এই পাগলা, এই পাগলা, এই 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 পাগলা, কি এই কি করছিস? এটা তুলে ছাড়বো আজকে। এই পাগলা পারবি না, পাগলা এই পাগলা লেগে যাবে, পাগলা পারবি না। কেন পারবো না? এই সনি দেওয়াল যদি গাদারে করতে পারে, আমি এখানে পারবো না কেন? এই পাগলা, এই পাগলা ওটা শুটিং, এটাও তো শুটিং। বলতে নেই, ছাড় পাগলা ছাড়। এই পাগলা আয়। কি হলো? কি হলো রে? হ্যাঁ হ্যাঁ, কি জল খাবে? যা পাগলা যা, আমি পাগলা আসছি। কি হলো? এই পাগলা ধর, পাগলা লেগেছে, খুলে গেছে, লেগেছে। অন্ধকার দেখতে পাচ্ছি না তো। লাইট চালা, লাইট চালা, লাইট চালা। শালা কিকটে সব লাইট নিভিয়ে ঘুমাচ্ছে। আচ্ছা বলছি আলমারিটা কোথায়? দেখ ভালো তো, আলমারিটা খোঁজটা কোথায়? তুই খোঁজতে পেয়েছিস কিনা দেখ। পেয়েছি। আসতে কি আসতে? এটা কি হচ্ছে? বলছি আমার রুমাল নেই তো। রাখ রাখ, নিই না, মাল নিয়েই খুশি। মালটা দেখ না কোথায়। মালটা? মাল? হ্যাঁ আমি জানি মাল কোথায় আছে। কোথায় আছে? ওদিকে। হ্যাঁ তুই পেয়েছিস? হ্যাঁ না পাইনি পাইনি, আমি তো খুঁজছি, আমি তো খুঁজছি। যা আমি মাল খুঁজছি। যা 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 যা। আগে আমি কে? ওই আমি এসছি আর কি। বসুন না। আমি বসবো কেন? এত চেঁচাচ্ছেন কেন বলুন তো? নিজের বাড়িতে কেউ চেঁচায় এত? নমস্কার নমস্কার। আমরা বাড়ি বাড়ি গিয়ে খাবার দাবার গুলো ভালো আছে কিনা সেগুলো টেস্ট করে দেখি। আপনার বাড়ি খাবার দাবার গুলো মোটামুটি ভালোই আছে, শুধু দুই একটা প্রবলেম আছে। এক মিনিট। তরমুজটা দুদিন পুরনো বলে মনে হচ্ছে। যদি পুরনো হয় তাহলে ফোন করে জানাবে যে পুরনো আছে, যদি না হয় তাহলে জানাবার কোনো দরকার নেই। নমস্কার, চলি। এক মিনিট, আরেকটা প্রবলেম আছে। কোথা গেল কোথা গেল কোথায় গেল? এই মিষ্টিটা মোটামুটি পুরনো হয়েই গেছে যা দেখে মনে হচ্ছে, সুতরাং এটা আমি নিয়ে যাচ্ছি। এটা কমপ্লেন করার ব্যাপার আছে। যাই হোক, অ্যাকচুয়ালি নমস্কার। মাকে পুজো দিতে হবে তো। তুমি কে? আমি চোর। কেন কেন? টাইম পাস, রাতিটা ঘুমিয়ে ঘুমিয়ে নষ্ট করবো কেন, সেই জন্য চুরি টুরি করা আর কি। তুমি আমার উপর চেপে আছো কেন? উমা কি ভালো, তুমি আমার উপর চেপে এসো এসো। কিন্তু এ কে? কোন দিক দিয়ে ঢুকলো? জানলা দরজা সব খোলা নাকি? হ্যাঁ সোমা, তুমি কে? আমি তো আমি। আপনি কে? তুমি আমার মেয়ের ঘাড়ের উপর উঠেছিলে কেন? Finish! Finish! কত হলো আঞ্জাদ আছে? কতটা আঞ্জাদ নয়, আন্দাজ। ওই হলো আর কি। কই হলো? ওই হলো। ও ঠিক আছে, হ্যাঁ সেটা ঠিক আছে। কিন্তু এই যে আমরা চুরি করছি, এটা ওরা সেটা চুরি করছি, ঠিক আছে। হ্যাঁ সব মিলিয়ে আমার মনে হচ্ছে, তোর কি মনে হচ্ছে? তুই বলছি কথা বলে আমার মনে হচ্ছে আমার বলছে না। হ্যাঁ না কিন্তু কে আমি? আমরা একদিন এত বড় লোক হব, এত বড় লোক হব সবাইকে সবাইকে সবাই ছোট লোক মনে হবে। Çay yaptı. O da gelmeyi tercih. Sen cevalislam. Baba. I'm problem to him where it is. That! That! Did I want to do the moon this soon? Son, did I want to soon? Dog! Dollam. Are you bullied up a tar? Tizzy. A tar. What just let us do me fit? What should I do? Everywhere. Ah? Heavy. Punches like two. Ah! तेरे 50 लाख तक का पेड़ है एक अंदर सजा रिक्शा तोड़ बोल बस एकदम सजा अमेरिका कुछ ना चीज और तो अमेरिका है ताले वैसे चे हाँ तू नीचे जबी वाह और तो चे हमारे Sisi, asapul lokni. Tu sabse uljo ka police kya bolta? Kill album. What? Rasu bachcha, uthe asapur lokni nae. Sahapur colony. Yes. Ah, jitu bachcha, uta album nae. Uta album. আচ্ছা ঠিক আছে যা বলেছি তাই বলেছি আমি আমার ঘুম পেয়ে যায় আমি বাইরে যাব ললচুম জামাতে টেরিকটে আজ আমরা সবাই টেরিকট পরে এসেছি কারণ আমাদের লক্ষ্য এক আমাদের একটাই লক্ষ্য কি সেই লক্ষ্য জামাতে টেরিকট পড়ে যারা তাদের নেতা হিসাবে আমি একটা কথাই বলতে পারি যে টেররিস্ট এই লক্ষ্যের কথা জানবে না তার ডুবে মরা উচিত কিন্তু এখনো পর্যন্ত কেউ ডুবে মরেনি কেন স্যার তারা সাঁতার জানে বলে বলো তুমি বলো আমাদের লক্ষ্য কি ভুলে গেছি তুমি বলো আমাদের টেররিস্টের লক্ষ্য কি আপনি বলে দিন মিস্টার উল পাকানো সেটা আমি জেনে নিয়ে একসময় ঠিক বলে দেবো আপাতত আমাদের লক্ষ্য একে কিডন্যাপ করা কাকে Projection! Order! Chatti fish fry chatti cha! Amar jhalmuri hai! Aste! E noy! Eke amra kidnap korle amader uddhar korbe ke? Shothik chobi rakhao! Ei chelata ke kidnap kore amra shei muktiponer takay jongider moto ongbhongi korbo. Ul pakano! Abe! Kichu grenade kena shesh. Ebar baki ostro ei muktiponer takay kine amra gota Kolkata jaliye debo. হোটেলে গিয়ে আমরা খাবো না হোটেলগুলো জ্বালিয়ে দেব গ্রেনেড এসেছে এই তো একটাই পাঠিয়েছে বাহ টাটকা গ্রেনেড চলেটালে তো হ্যাঁ নিশ্চয়ই এই তো Action! খবর পাকা আছে গাড়ি ঘোড়াও হ্যালো হ্যাঁ দেখে নিচ্ছি বর্ডার থেকে মাল এলে তারপর অ্যাকশন। কোন হোটেল? আগে 5 স্টার গুলোতে। কলকাতায় এবার আতশবাজি ফুটবে। চল ভুলিয়ে ভালিয়ে গাড়িতে তুলে ফেলবে, ঠিক আছে? ওকে ওকে ওকে। গাড়িতে যা। এই গাড়িটা স্টার্ট দি রাখ, ঠিক আছে? ঠিক আছে বস। না না, ঠিক আছে? সোজা চলো, সোজা চলো। 5000 কি বলছিস ভাই? পেন শুধু 5 নয়, 10, 15, 20, 50, 1 লাখ টাকা অবধি পেন পাওয়া যায় ওই দোকানে। এই দোকানে পাগল পাগল হয়ে গেছে। এক মিনিট, এবার ঠিক আছে। সালা ক্লাস 8 ফেল, একদম দাঁত খেলাবে না। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ঠিক বল। আমি ওখানে গিয়ে যা করার করব, তুমি চুপটি করে আমার পাশে দাঁড়িয়ে থাকবে, কোনো কথাটি বলবে না। ওকে ওকে? আরে বল। এই তো বলি চুপ করে থাকতে। এখানে নয়, ওখানে। ও বল। আমি ওকে। এক্সকিউজ মি, বলছি আপনার ফোন থেকে একটা কল করা যাবে প্লিজ? ও শিওর। সুইচড অফ। থ্যাংক ইউ। ও ওয়েলকাম। কি যে করি, কি মুশকিলে পড়লাম না। এনি প্রবলেম? আসলে আমার পার্সটা না হারিয়ে ফেলেছি, কি করে যে বাড়ি যাব বুঝে উঠতে পারছি না। পার্স হারিয়ে ফেলেছেন? পার্স খুব সাবধানে রাখবেন। আপনি কোথায় যাবেন? কেন বলুন তো? না তাহলে আর কি অতটা আপনার সাথে গিয়ে, বাকিটা নয় হেঁটে চলে যেতাম। দিনকাল তো আর ভালো না। আপনি একটু ভদ্রসভ্য, তাই আর কি বললাম। আসলে আমার তো একজন আসার কথা আছে, ঘন্টাখানিক লাগবে, একটু অপেক্ষা করুন। ঠিক আছে, সে নয় একটু অপেক্ষা করলাম। কি হলো? বসুন। আসলে এখানে না অনেক লোকজন তো, তার চেয়ে বরং আমরা ওই পার্কটায় গিয়ে বসি। চলো। হ্যালো হ্যালো হ্যালো। Hello, check. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. Hello. 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 5 लाख টাকা। 5 लाख টাকা নিয়ে গাজা পার্কে চলে আসতে হবে। হ্যাঁ, খোকা আমাদের কাছে আছে। 5 খোকা নিয়ে গাজা পার্ক একটা 17 নম্বর গাছের নিচে। কোথায়? 17 নম্বর গাছের নিচে। হ্যালো। 17 নম্বর গাছের নিচে 5 লাখ টাকা নিয়ে বসে থাকতে হবে। ওখানে খোকা পাল্টা পাল্টি হবে, ঠিক আছে? 5 লাখ টাকা। হ্যালো 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 আই হ্যালো। আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? 5 লাখ টাকা ছেড়ে ভাই, চল চল। 5 লাখ। হ্যাঁ, গুনতে কতদিন লাগে রে? 100 টাকার নোট হলে চোখে কোনোদিন দেখে দেখি অনেকদিন লাগতে পারে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে না, আভাব করে গুনে নেবো, কোনো চান্স নেই। ছেড়ে দে না না, একটা বেঞ্চে পার্কে গাঁজা পাক না কি বললো? 5 লাখ টাকা বেঞ্চে পড়ে থাকবে শুধু মতো কান্নাকার টাকা। শোন না, কান্নাকার টাকা আমাকে আমাকে ছেড়ে দে। হ্যাঁ শোন না, কটা বাজে? ঘড়ি নেই। আরে মোবাইল তো আছে, ক্যাশ কার্ড নেই তো? আরে ওতে টাইম তো আছে। 10:30। সাড়ে একটা না কটা বললো তো? একটা। পৌঁছে যাবো। আমি নেই, প্লিজ আমি নেই। 5 লাখ। আগে দেখে তো বোঝা যায়নি যে ভাজা মাছটা উল্টে খেতে জানো, তা কলারটা কি সোনার? কোনখানে বলতো? হ্যাঁ, কটা বাজলো দেখ। ঘড়ি নেই। মোবাইল লেগে মোবাইল দেখ। এভাবে অপমান করবি না বলে দিলাম। নেক্সট দিন যদি আমি ঘড়ি চুরি না করেছি আমার নামও জয় নয়। দেখ 1:05। একটু পরেই একটা। মসি मैं आ रहा हूं साला বড় লোক। অন্য ছবি ডায়লগ এই ছবিতে বলছিস কেন? ভুল হয়ে গেছে। কোন গাছটা বললো কিছু বুঝতে পারছি না। এক গাদা গাছ এখানে তো। সালা 17,500 গাছ পুঁতে রেখেছে এখানে। কোনটা হবে আমি কি করে বলি বলতো? দাঁড়া, কি যেন একটা নাম্বার বলেছিল গাছের। সালা গাছের নাম্বার জানা, সালা গাড়ি 17 নম্বর বলেছিল। 17। আর্ধেক গাছে নাম্বার আছে, আর্ধেক গাছে সালা নাম্বার নেই। এখানে 5 তো, ওখানে 3, ওখানে 7, 13। গাছ রেডি, লুক রেডি, সুটকেস রেডি। সব ঠিক আছে। হ্যাঁ দেখতে হবে। কি মনোরম পরিবেশ। আশপাশে কোনো কাক কুকুরও নেই। বলছি একটু ইয়ে করে নিলে হতো না? এই বান্দু তো ঘুমোচ্ছে। হ্যাঁ ঘুমোচ্ছে। কিডন্যাপের টাকা নিয়ে ঘুমিয়ে পড়েছে। বলছি কেরিয়ারও জীবনে বড় হবে না। বলছি একটু বাজিয়ে দেখে নিলে হতো না? কাকু বলছি, খবর কাগজ আছে? দাদা একটা মাচিস হবে না? ফুল ঘুম। তুই যদি ঘুম ভালোবাসেন তাহলে সুটকে চা আমাদের হাতে ছেড়ে দে। এমাল তো ডেড। আমি ধরে আছি, তুই দেখ। আমি নেই, আমি আছি তো। ভালো কাকু তো আছে, aduh tuh aku. Hei, গাড়ি আসছে তো? কোথায় যাচ্ছ? এ বাবা কোথায়? আমার পার্টস নিয়েছো, ছাড়বো ভেবেছো? আমার চেন নিয়েছো, পার্টস নিয়েছো, আমি তোমায় চিনি না ভেবেছো? ছাড়ুন, বাঁচাও, ছাড়ুন। এই বাবা রে বাবা, ফুল মুরগি। চল ভালো ছাড়ানো। আর বলিস কি? আমি বলছি আমি একটু করে আসি। হ্যাঁ, তো সবসময় এই সময় পায় কেন বলতো? আমি জানি না, আমার টেনশন হলে পায় করতে দে, আটকাস না। আমি জানি না, জানি না স্যার, টাকার জন্য এসে একদিকে খুন একদিকে বাঁচাও, আমি পাচ্ছি না, পাগল হয়ে যাচ্ছি। এটা কনফার্ম টিনা, কনফার্ম টিনা। আমি জানি না এটা কোন। এই ওই দেখ, ওই দেখ, ওই দেখ। কি হয়েছে ভাই? এই মালটা দে। মালটা? শুভ মালটা। বুঝতে পেরেছি ভাই, মামুনিকে তুমি ফাঁসিয়েছ। এই মামুনি লোকাল, কিন্তু আমাদের বহুদিন ধরে টার্গেট ছিল। হ্যাঁ, মানে কি চুপ করে থাকবে, কথা বলবে না এখনো? শোনো, লোকজন নেই, একা তুমি পারবে না। এই ধরেছি, সবে মিলে করি কাজ, হারি যদি না হিলাজ। তুমি তো প্রথম ধরেছো, তাই তুমি প্রথম, তারপর বাকি আমরা পরে পরে এনজয় নেব। ঠিক আছে, চুপ। রেডি আছো? জামা কাপড় পরেছো না, তাড়াতাড়ি খুলো না। এদিকে না, এদিকে না, ওদিকে। মানে ওদিকে। ওই শালা চোরের উপর বাট পাড়ি মারবো কানে করে। এই আস্তে 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 আস্তে। বলছিলাম যে এই হাফ প্যান্টটা আমার হয়ে যাবে না? হতে পারে। বলছি হাফ প্যান্টটা দে ভাই, নানা করে দেখিয়ে দি তোকে। দে দে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শালা চোরে। আই আই, কতবার বলেছি এসব কাজ বন্ধ করতে, আর কতবার তোকে বলতাম। এখন যদি হিরো আর হিরোইন যেখানে কথা বলছে, সেখানে কোনো বান্টু কথা বলে না। গেট আউট। ধর দল 5 টাকা দিল, 5 টাকা দিল, বাকি টাকা পরে দেবে বললো। খুনটা করতে গেলি কেন? বাজে কথা বললো তো। দুটো ছাতার মাথা হাতে লেগে উ উ করছি, সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছে। লোকটাকে নামাললেই হচ্ছিল না? করতাম না, টাকাও নিয়ে নিয়েছি। তারপর হাত থেকে রিস্টব্যান্ডটা ফেরত নিতে যাব, লোকটা আচমকা বলে উঠলো, মেরে আমার বাপের নামও খগেন করে দেবে। আর অমনি তুই ভয় পেয়ে গেলি? মারবে বললো বলে? মারবে বললো বলে ঘাবড়ে যায়নি, তবে খগেন বললো বলে। তাতে তোর কি? খগেন বললো তো, তোর তাতে কি? আমার বাপের নাম তো খগেনই। খগেন বগেন এসব কাদের পাল্লায় পড়েছি? আর ডেড বডিটা লুকোলি না? এখন পুলিশ এসে পেছনে পড়লে আমাদের তামাম খেল খতম হয়ে যাবে। তখন কি করবি? তখন 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 জামাতে টেরিকটের নাম পাল্টে তখন জামাতে হাফ প্যান্ট হয়ে যাবে। ছেলেটা কোথায়? ছেলেটা কোথায়? তোকে জিজ্ঞেস করছি, ছেলেটা কোথায়? ও, ছেলেটাকে গোডাউনে দেখেছি। ছেলেটাকে বের কর। এতক্ষণে দেখবি খুনের খবর সারা কলকাতায় ফেটে গেছে। যে কোনো মুহূর্তে পুলিশে পুলিশ 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 পালা, পুলিশ পালা, পুলিশ পালা, পালা, রাম 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 রাম। পালা মানে আমাকে নিয়ে পালা। ইডিয়েট। ভেবেছিলাম সবকিছু গুছিয়ে নিয়ে তারপর তোমাকে বলবো, কিন্তু তার আগেই কিরম কাছাকাছি চলে এলাম, তাই না? সব এখানে লেখা থাকে, তুমি আড়ালে কি হবে বলো? ভগবান আমাদের কেমন মিলিয়ে দিলেন না। হ্যাঁ, না মানে আমি যেটা বলছিলাম যে, মানে তুমি যেটা ভাবছো, তুমি যেটা ভাবছো সেটা যদি আমি না হই তাহলে? কি ভাবছি? তোমাকে তুমিই ভাবছি। তাছাড়া আমি একটা বাজে মেয়ে, লোক ঠকিয়ে আমাকে চলতে হয়। কিন্তু তুমি, তুমি কত ভালো, কত ভালো একটা চাকরি করো, মানুষকে কত সাহায্য করো। তোমাকে আর শুভকে সবাই কত ভালোবাসে বলো। আর আমি কি চাই, তুমি যেরকম তোমাকে ঠিক সেইভাবেই চাই। না মানে হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম যে আমি যদি সেটা না হই, মানে আমি জানি তুমি আমাকে কখনো ঠকাতে পারো না, তুমি মিথ্যা কথা বলতেই পারো না। কি বলছিস কি তুই? আমি আর চুরি চামারি করবো না। এই চুরি করে কতদিনে বড় লোক হবো তার কোনো ঠিক নেই। তাহলে তাহলে আর কি অন্য কাজে চেষ্টা করবো। আর চুরি করে কি লাভ বলতো? এই লাভে পড়ি তো লোকসানে শুরু যায়। মানে লাভ মানে ভালোবাসা। তুই প্রেমে পড়ে চুরি ছাড়তে চাইছিস, তাই তো? তো ভুলটা কি করেছি? হ্যাঁ, তোর আমার জয়েন্ট কাজ এটা। তুই কাজটা ছেড়ে দিলে আমাকে বসে থাকতে হবে হাত গুটি, আমি বেকার, তখন খাবো না কি? হ্যাঁ, টিনা আমাকে বিশ্বাস করে শুভ, আমি টিনাকে মিথ্যা কথা বলে ফাঁসাতে পারবো না, ধোকা দিতে পারবো না। তার চেয়ে বরং অন্য কোনো কাজ করে। পাগল হলি নাকি তুই? কি কাজ করবি? জয় একটা টাইমে দুজনে কুত্তার মতো একটা ভালো কাজের জন্য ঘুরেছে, কেউ দিয়েছে কাজ? জয় জোর করে কেউ চোর হয় না, বাধ্য হয়ে হয়। তো তারপরে এই কাজ করবো, আমরা ভালো থাকবো শুভ, ব্যাস। শুধু ভালো হবি, তাই তো? দুটি ভাত খেয়ে দুপুরবেলা ঘুমাবি, চোখটা ভালো করে খোল। যায় শহরটা পুরো বদলে গেছে, গাড়ি বাড়ি ঝাঁচকচকে সবকিছু। বড় লোক হতে হবে জয়, কাজ দেবে না কেউ তোকে মাকে। তোর আমার পেটে ছাপ্পা মারা আছে রে চোর বলে, তার থেকে যার কাছে মাল আছে সেখান থেকে খাবলা আর বড় লোক হয়ে যা, ব্যাস। আমি পারবো না শুভ, আমি আর এই কাছে নেই। নেই মানে? দুজনে চুরির পয়সাই ঘর ভাড়া দেওয়া হয় রে, চলবে কি করে? বা ভাই বুঝতে পেরে গেছি, তার মানে আমি একাই ধান্দা করব, আমি একাই পাঁচিল টপকাবো, তাই তো? জয়, আমরা কি করে চুরি প্ল্যান করেছিলাম ভুলে গেলি তুই? জয় শুভ, তুই 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 আমাকে ক্ষমা করে দে। আমি আমি পারবো না রে, আমি আমি কাল থেকে নতুন কাজে ধান্দা করবো। তুই চল না আমার সাথে। নতুন একটা মেয়েকে পেলি, পেয়ে তুই তোর বন্ধুকে ভুলে গেলি, নিজে নতুন ধান্দায় যাচ্ছিস আর নিজের বন্ধুর পেটে ধান্দায় লাথি মারছিস। নিজে প্রেমে তো পড়লি আর সঙ্গে সঙ্গে আমাকেও রাস্তায় এনে ফেলি, তাই না? শুভ শুভ, আমার দ্বারা এ কাজ আর হবে না। জয় একবার বস না, একবার বস, বাস বাস আজকের মতো। এরপর তোকে আর এই কাজ করতে হবে না। 4 লাখ ক্যাশ ঝেড়ে দিয়ে 50-50। তারপর তুই তোর রাস্তায় চলে যা, আমি তো খাটকাবো না। চোরের বাচ্চা, এই সময় কেউ চুরি করতে ঢোকে? আমার কাছে পাক্কা টিপ আছে যে বাড়িতে কোনো ঝামেলাই নেই, মাত্র 2 প্রাণী। এই জিনিস ঝিলকিতে হয়তো এই সময় পাউরুটি ওষুধ গোটা মেয়েটাও নিশ্চয়ই আছে। তুই কিন্তু ফাঁসবি, আমি বলে দিচ্ছি। আমি তো দেখবো, আমি বলছি তুই ফাঁসবি, কিন্তু দেখতে ভালো না। পাচ্ছি না মা, ও মা পাচ্ছি না, ওমা পাচ্ছি না, কষ্ট হচ্ছে মা, ওমা পাচ্ছি না। এক্ষুন ঠিক হয়ে যাবে বাবা, এক্ষুন ঠিক হয়ে যাবে, খুলতে পারছি না, এক্ষুনি ঠিক হয়ে যাবে বাবা, একটু শান্ত হও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও কষ্ট হচ্ছে মিঠো, ও কষ্ট হচ্ছে মিঠো, কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দাও, ও কষ্ট হচ্ছে মিঠো, ও ও পাচ্ছি না, বলে দিচ্ছি, ও পাচ্ছি না, পাচ্ছি না, ও ও পাচ্ছি না, আমার মেরে ফেল মা, আমার মেরে ফেল, এই তো হয়ে গেছে বাবা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আপনি? আমি পরে বলছি, তুমি? আমার বাবা, পেটে ক্যান্সার, থার্ড স্টেজ, শেষবার চেষ্টা করছি জানেন, যদি বাঁচানো যায়। বলছি যে আপনি আমাদের কলোনি স্কুলটাতে আজ যান না, দেখতে পাই না? ছেড়ে দিয়েছি, ওটা আমি শখে করতাম, বস্তির বাচ্চাদের পড়ানোর জন্য। একটা অ্যাড এজেন্সিতে চাকরি করতাম, সেটাও ছেড়ে দিয়েছি বাবার অসুস্থতার জন্য। অফিস থেকে কিছু টাকা পেয়েছি, তা দিয়ে তো বাবার অপারেশন হবে না, তাই ধার দেনা করে লাখ চারেক টাকা জোগাড় করেছি, জানি না কি হবে, কিন্তু আপনি এখানে কি করে এলেন? শুনুন, শুনছেন? Thank you, God! Bhagwan! Arey Shubho! Guru! Amar call kore geche Guru! Dekh 4 লাখ টাকা! Shon, eta diye Tinar ami ekta ghor debo. Tar pasher ghorta tui nibi. Tui eta garage khule nibi. Eta diye eta magazine stall debo. Eta diye ki kori bolto? Are bol na re. Ha? Kichu eta korbo. Bas. আর সালা পেটে কিল মেরে থাকতে হবে না, হ্যাঁ? আর সালা পুলিশের তারা খেতে হবে না গুলো। চুপ কর। কি হলো? এই, কোথায় যাচ্ছিস তুই? টাকাগুলো ফেরত দিয়ে আসতে। হ্যাঁ? তুই কি পাগল হলি নাকি? 4 লাখ টাকা শুভ আমরা বড় খাবো। দরকার নেই। তুই কিন্তু আমার সাথে চিটিংবাজি করছিস। কি বললি? এই টাকাগুলো নিয়ে তুই কোথায় যাচ্ছিস? রাখ, রাখ এখানে। আমাকে ছাড় চাই। তুই আমাকে নিজে বলেছিলি তুই আর চুরি চামারি করবি না, এই সমস্ত ছেড়ে দিবি। এই চুরি চামারিগুলো ছাড়তে হলে এই টাকাগুলো দরকার শুভ। তুই কেন বুঝতে পারছিস না? আমার জন্য, টিনার জন্য, তোর জন্য এই টাকাগুলো খুব দরকার। সালা, সালা এতদিন পর সুখের মুখ দেখলাম না তুই। জয়, মিথ্যে কথা বলেছিলি না? চাকরি কর, এদিকের মাল ওদিকে আর ওদিকের মাল এদিকে গুছিয়ে রাখতে হয় না তোমায়? না না টিনা, বিশ্বাস করো আমি সব ছেড়ে দেবো। আমি সব ছেড়ে দিয়ে ভালো মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আজকে 4 লাখ টাকা চলে এসছে। আজকে আমি, তুমি, ও আমরা সবাই ভালো করে বাঁচতে পারবো। কিন্তু সালা আজ ও একা টাকাটা খেতে চাইছে। আমি তোমাকে নিয়ে ঘর বাঁধবো বলে ওর হিংসা হচ্ছে। এই ঘরে তোকে আমি তুলে এনেছিলাম। তুই একা বড় লোক হবি না, তুই একা টাকাটা খাবি না। এই টাকাটা তোর আমার কারণ নয় জয়। এই টাকাটা ক্যান্সারে মরতে বসা একটা মানুষের টাকা। একটা মেয়ে তার বাবাকে বাঁচাবে বলে তার চাকরিটাও ছেড়ে দিয়েছে, ধার দেনা করেছে, অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করেছে। একটা লোক চোখের সামনে মরে যাবে আর সেই টাকাটা নিয়ে আমরা বড় লোক হবো, পারবি? হুম, রেশমি, আপনি মানে আমি মানে একটা দরকারে এসেছিলাম। জানেন তো আপনাকে বলেছিলাম না বাবার জন্য যে 4 লাখ টাকা জমিয়ে রেখেছি, কি করে চুরি হয়ে গেছে। হ্যাঁ, এইগুলোই তো। আপনি কোথা থেকে পেলেন? জানতে চাই না, শুধু একটা জিনিস জেনে রেখো যে ভালোবাসার মানুষের কষ্ট কেউ দেখতে পারে না। একটা শুনছেন? কই, কোথায় সব? এছাড়া উপায় ছিল না। পুলিশ যেভাবে পেছনে পড়েছে, সিমেন্টের গোডাউনে রাখা ছাড়া বাঁচাতে পারতাম না। সে তো বুঝতে পারলাম, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের, মানে জামাতে টেরিকটের জামাগুলো এইসব আজে বাজে জায়গায় লুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এমন একটা জায়গা কি পাওয়া যাবে যেখানে আমরা একটু জামা কাপড়ের যত্ন নিতে পারি? পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। আমাকে কিছু কিছু টাকা দিলেই পাওয়া যাবে। দেশের স্বার্থে 4টে টেরোরিস্ট লুকিয়ে রাখবো, এ আর এমন কি কথা। এক মিনিট, হ্যালো। হ্যাঁ, কলকাতার যেসব 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল আছে সব কিন্তু এবার একে একে উড়িয়ে। ও ভালো কথা, ভালো কথা। কোন কোন হোটেল রেস্তোরাঁগুলো ওড়াবেন আমাকে কিন্তু আগে বলবেন, কেন ওই প্রশাসনিক স্তরে প্রভাব খাটিয়ে আমার সিকিউরিটিগুলোকে সরিয়ে রাখতে হবে। তো দুতুরি সেটি আমি এখন ভালো করে জানি। আর্মস পাঠাতে বললাম, সেগুলোর কোনো পাত্তা নেই। আর্মসের জন্য ওরা কিডন্যাপ করে টাকা জোগাড় করতে বললো, কিডন্যাপ করলাম, কিন্তু পুলিশ পেছনে এমন হুড়ো। পুলিশ 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 হ্যালো, হ্যাঁ পুলিশে যদি খবর দিয়েছেন তাহলে কিন্তু ওই ছেলেটা উড়ে যাবে। এই ভালো কথা, ভালো কথা। ওই যে মালটাকে কিডন্যাপ করেছেন সে মালটা কোথায়? যথাস্থানে আছে, একটু চুপ করুন তো। যথাস্থানে আছে, ছেলেটা উড়ে যাবে, কলকাতা উড়ে যাবে, আমি উড়ে যাব। এই আমি উড়বো না, আমি থাকবো, বাকি সব উড়ে যাবে। কিচ্ছু থাকবে না। পুলিশে কোনো খবর নয়, কোনো পেঁয়াজি নয়, কোনো চালাকি নয়। আমাদের হাতে এখনো সময় আছে প্রাঞ্জল। তুমি যদি চাও তাহলে যে কোনো মুহূর্তে আমরা ওই শয়তানগুলোকে অ্যারেস্ট করতে পারি। না স্যার, আমি একজন দায়িত্ববান পুলিশ কর্মী হিসাবে এই রিস্ক নিতে পারবো না। আমরা যদি এক পাও মুভ করি ওরা সারা কলকাতা জ্বালিয়ে ফেলবে স্যার, আর আমি এতগুলো লোকের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না স্যার। আর দায়িত্ববান অভিভাবক হিসেবে চিৎকার করবি না তো, তোর মতো তামাল কিনে হয়েছে না আমার এক মাঝেরা। কে মাতাল? তুই শালা মাতাল, তুই মাতাল শালা, তুই পেচ্চো মাতাল, তুই কেন মাতাল শালা, চোর তুই, চোর তুই, গরিব শালা, তোর বাপ গরিব, তোর বাবাও তো গরিব রে। পরম্পরা আমার ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না। একটা করে মাল আমরা গিরি করে নিয়ে আসবো আর অন্য লোকের ধাঁ করে দেবো, বুঝিস তো? পুরো বুঝতে পারছি পকালের দোষ। ঠিকই বলেছিস ভাই, যে কবার ফুটো হয় তার পকালি বলে। আমার কি হচ্ছে জানিস তো, আমার না পুরো ডাক্তারের কান্না পাচ্ছে, মনে হচ্ছে না চোখ দিয়ে গল 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 করে জল বেরোবে। আটকে রাখিস না ভাই, ছেড়ে দে। কিন্তু টেনশনও হচ্ছে। কিসের আবার হবে? হচ্ছে না, হলো না, সে তো হবেও না, কারণ একটা টেকনিক্যাল প্রবলেম আছে। কিসের টেকনিক্যাল প্রবলেম? বড় টেকনিক্যাল প্রবলেম। এ বাবা, বড় কি প্রবলেম? তোর হাইট কম তো, তাই প্রেসারও কম। আমার হাইট, এটা তো বিরাট বড় টেকনিক্যাল প্রবলেম রে, বিশাল। ঠিক আছে, আমি বাড়িয়ে নিচ্ছি। কি হাইট? কিসের ভাই? এই যে বললি না টেকনিক্যাল প্রবলেম, এটা তো তিনতলা, তো বুঝতে পেরে গেছি। তিনতলা বলে প্রেসার কম, পাঁচতলায় যাবো, হাইট বাড়াবো, ঝুস করে করে ফেলবো, টেকনিক্যাল প্রবলেম সলভ। ওখানে টেকনিক্যাল প্রবলেম আছে। এত কিসের টেকনিক্যাল প্রবলেম? কি প্রবলেম আবার? তুই যদি রিক্সা ধরে আমেরিকা চলে যাস তখন? আমি আজকে আমেরিকা যাবো না। না তুই গেলি তখন? আমি যাবো না আজকে, আমি করবো। করবি তুই? হ্যাঁ, আমি পুরো করে দেখিয়ে দিতে চাই সকলকে, আমি করবো। তবু একটা নিয়মের টেকনিক্যাল প্রবলেম আছে। তুস তুস তুস, তোর যত টেকনিক্যাল প্রবলেম আছে সব টেকনিক্যাল প্রবলেমের ট্যাঙ্কে তুস গুলি। আমাকে বল তুই কিসের টেকনিক্যাল প্রবলেম আছে? সেটা হচ্ছে বিশাল বড় টেকনিক্যাল প্রবলেম, এটা নিয়মের টেকনিক্যাল প্রবলেম। কি প্রবলেম বাবা? সেটা হচ্ছে হচ্ছে তিন পেক খাওয়ার পরে জলমল পায়, চারতলের নাড়াচ্ছাদে যাওয়া যাবে না। আমি তবু শুনবো না, জলমল পায় আমি উপরে যাবো, চলে গেল আরেকটুখানি গেলেই পাঁচতলা। ভাই চুপচাপ কেটে পড়ি, ফলো মি। এইটা ভালো প্ল্যান। সেটা কেন যে আমার মাঝে ধীরে এলো না কি জানি। এই কথা কি করছি? দৌড়াচ্ছি 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 মানে দৌড়াচ্ছি মানে দৌড়াচ্ছি। ছেলেটাকে ফেলে দিয়ে চলে এলাম। হ্যাঁ তো তো মানে ওখানে পড়ে আছে ছেলেটা মরে যাবে তো। আরে দেখেও চলে এলাম। তোর কি কি বলছিস নাকি? তুই তো বললি অচেনা বস্তু হাত লাগাস না। আরে একটা ছেলে চোখের সামনে মরে যাবে তুই এ কথা বলছিস? তুই তুই কিন্তু যেচে বাস দিচ্ছি বললাম। শোন, তুই কিন্তু বললি ছেড়ে চ, একটা ছেলে মরে যাবে পড়ে থেকে। আমরা দেখে চলে এলাম, ছেলেটা মরে যাবে তুই চলে এলি। মানে মানে তোর লজ্জা করো না? তোর দোষ। তুই মানুষ ঠিক করেছিস। তুই তো মানুষ মারলে চল 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 আস্তে আস্তে দেখে দাঁড়িস। এই দেখ কি হয়েছে কি হয়েছে? দুধ আর কমপ্লেক্স এসব কি? এগুলো কি দুধ কমপ্লেক্স? এগুলো ব্রেকফাস্ট? এগুলো নেই, পাউরুটি আছে, খাবে? আমি পাউরুটি খাই না, পাউরুটি বাজি আটা দিয়ে তৈরি। ঠিক আছে, ক্যাক ক্যাক করে চেঁচাতে হবে না, আমাদের এখানে এগুলো পাওয়া যায় না তো। হ্যাঁ কি করব বলো? আমার দুধ আর কমপ্লেক্স চাই। চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না, ধরে এনে তো খেতে না মাম দাও। ঠিক আছে, কিন্তু আমি বলে দিচ্ছি খুব খারাপ হচ্ছে। তো বাবা নাম কি রে? ভুলে গেছি। বাবার নাম ভুলে গেলে? তোমার নাম কি বান্টু? আমার নাম বন্ডুল। এই তো হতেই হবে, তোর নাম হবে না তো কার নাম হবে? যা বলছি গিয়ে বাসন নিয়ে আয়। ভালোভাবে বল, বাসনটা নিয়ে দুধ টানতে হবে তো। এইভাবে সবাই এবার আস্তে আস্তে কথা বলবে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বাবা। সোনা আমার কুলু 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 পুগলুটুনি কুটি আমার সোনাটা। বাবা এভাবে চাচায় না, আমরা এক্ষুনি গিয়ে দুধটা নিয়ে আয়। চপ 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 চপ। ও রক্ষিতদা, চাচা এই দুটো চা দে। এতে দুধ দাও আর দুটো আলাদা করে চা দাও। বাবা এতদিন দুজনে দুধ নিতে এলে না, আজকে হঠাৎ বাচ্চা ছেলের মতো দুধ নিতে চলে এসেছে। এই তোমার ফাটছে কেন? কেন নাবালক বাবা? হ্যাঁ নাবালক বাবা, উনি যে বালক নন সেটাই বোঝাতে চাইছেন। ঘর মে বালক হ্যাঁ তো আশীর্বাদ লে যা। বালক তো, ওটা যদি বালক হয় তাহলে আমরা এখনো জন্মাইনি। যাতে উনি আমাদের এখানে ভাড়ায় এসেছেন, খুব নামি বাবা। জামাতে আগে বাবা, এই বাবার ব্যাপারটা বেশ না। জামাতে কি লেগেছে তোমার? জামায় কি লেগেছে? কারোর জামায় কিছু লাগে না, দেখি। এ চুইংগাম কি করে লাগলো বলতো? ছেড়ে পেলে না একদম শেষ। রেসপি ঘরে ঢুকছে রে, কিছু না এমনি এমনি মানে অমনি। তোমায় না কি সুন্দর দেখাচ্ছে ভাই, ভেতরে অতটা সুন্দর বলে দেখবে না। কি বলছো বলো তো? বাইরে ভেতরে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও না, কিন্তু বলছি এই ভেতরে চলো তো, কিছু কথা আছে। ভেতরে গিয়ে কি হবে? তার থেকে বাইরেটা দেখো না কি সুন্দর। কিরম পূর্ণিমার সকালের মতো থই থই করছে জ্যোৎস্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরটা কেমন থম মেরে আছে নিকশ কালো অন্ধকারে ভূতের মতো। কেন ভেতরে গেলে কি হবে? কি হবে কি হবে? ভেতরে গেলে আমার দম বন্ধ হয়ে আসবে। তাহলে দেখবে, দেখি দিয়া যাস না দেখলে দেখলে দেখলাম দেখলাম দেখলে দেখলে। আরেকটির জন্য বেচারা দম্পা মাটকে মরে যাচ্ছিল। তুমি দয়া করে ভেতরে যাও না, তুমি ওপরে চলে গেলে আমি কি দিয়ে বাঁচবো বলো তো? আমি ভেতরে যাবই না। না 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 না, কোথায় দম বন্ধ হচ্ছে? কোথায় হচ্ছে না? কোথায় ভূত কোথায় অন্ধকার? হচ্ছে না তো, ভূত নেই তো, অন্ধকার নেই তো, ওই তো সেই তাই এমনি বলছিলাম আর কি। তোমাদের কথাবার্তা আমি কিচ্ছু বুঝতে পারি না। কি যে লুকাচ্ছ তোমরা? আই কি লুকাচ্ছ বলো তো? কি লুকাচ্ছ? কি লুকাবো সেটাই তো বুঝতে পারছি না। যে কিছু না, এমনি ভেবেছিলাম দুম করে তোমাকে আমরা ধাপ্পা দিয়ে চমকে দেবো। এই চাক কোথায় গেল দিদি? কি করছো? ওই সকালে একটা আদুলি হারিয়ে গেছে, সেটাই পাগলের মতো খুঁজে যাচ্ছে বেচারা। শোনো না বাবা, আগের থেকে এখন একটু ভালো আছে, তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। তুমি একবার হসপিটালে যেও না। কবে? কবে? কালকে। আচ্ছা আমি ঠিক আছে, আমি নিশ্চয়ই চেষ্টা করব। বলছি তোমার আর কিছু বলার আছে গো? না, এটাই বলতে এসেছিলাম আমি। আচ্ছা ঠিক আছে যাই। এসো। Asyik. Ya, asyik. Yes. Ya. Eh, মালটা কই? আরে কোচ। কালকে কিন্তু অবশ্যই মনে করে যাবে। ঠিক আছে? সেটা বন্ধুল। বন্ধু। ইয়া কি মনে যা সিঁড়ি বিড়ি দিস না ভালো লাগছে না। আহ। কেন সিঁড়ি মারছিস? তুই তো মারছিস। ফালতু কথা বলবি না বলে দিচ্ছি একদম। তুই কথা বলবি না। ফালতু কথা বলবি না। তুই ফালতু কথা। আরে সত্যি রে মন্টু মকম 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 এরপর থেকে আমি যা যা বলবো যদি তাই তাই না হয় তাহলে আমি চিল্লাবো চা 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 এদিকে রাখছি জয় এই দিও চপ এই চল চপ 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 জয় জানো তো আমি চাকরি পেয়ে গেছি চাকরি কোথায় খাটে একি কি করছো তুমি কিছু না আমি ওই কিছু না কি করছিস আমি কিছু না শ্যামদেব করছি ও যোগ ব্যায়াম ব্যায়াম পড়িবি ছাড়ো না ওর কথা কোথায় চাকরি পেয়েছো বললে মেডিকেল স্টোরসে মেডিকেল স্টোরসে শোনো না বলছি এবার আমরা আমাদের বিয়ে কথাটা ভাবতে পারবো আর বিয়ে আমাদের আমাদের বলছি আমি রেশমিকে বলি আর তোমরাও রেডি হয় না আমরা বেরোবো কোথায় বেরোতে আমরা সবাই সবাই হ্যাঁ সবাই যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না তুমি আমি শুভ আর রেশমি কাকে ছেড়ে আমাকে আইয়ে আমার গুরুদেব বলেছে এই ব্যায়ামটা 599 না করলে আমি অসুস্থ হয়ে পড়বো তোমরা যাও আমি আছি তাই তো শোনো না জানো তো আমার যে কি ভালো লাগছে আমাকে আর লোকের পকেট মেরে চলতে হবে না চলো না এই শুভ চলো না তোমরা ঘুরে এসো আমার কাজ আছে ঘাটের ঘাটে 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 নয় ঘাটে নয় ও বলতে গেছে যে ও খুব খাটাখাটি হচ্ছে তো খাটাখাটি তাই তো তাহলে কাজ করি রেশমিকে বলি ওর সাথে বাড়িতে এসে কথা বলতে আর আমরা বেরোবো চলো 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 খেলনা কি খেলনা ক্রিকেট আমি আমরা ক্রিকেট খেলবো তো ক্রিকেট হ্যাঁ ক্রিকেট হ্যাঁ 2020 বাগানে হ্যাঁ বাগানে ও বাগানে বাগানে আমরা ক্রিকেট খেলবো চলো 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 ক্রিকেট খেলবো ক্রিকেট চলো মেরেই ফেলবে কই হে হাক ছাড়ো ওই বাগানো এই তুই কি পুলিশের কাছ থেকে পয়সা খেয়েছিস না কি বলতো খোলা জায়গায় এটা নয় কাল সারা রাত ধরে যেটা শেখালাম সেটা বল হাত দেখাবে গো ফ্রিতে হাত দেখানো হচ্ছে জয় বাবা চ্যারিটি বিগিনস এট হোম আমারটা কি মনে পড়ছে না এই এই এখানে কি হচ্ছে এই তো জয় শিব শম্ভু জয় তারা এখানে ফ্রিতে হাত লয়ে না ভাই আমার তো সবই অসুবিধা সব ঠিক করব ছগড়ি হ্যাঁ ধোয়া দাও শান্তি জল শান্তি আসিতেছে শান্তি ওই আসি নাকি বুঝি ভাল লাগছে তো মানে শুদ্ধ লাগছে তো মনে বেশ শান্তি আসছে তো আরে না কি জোরে মুচকে দিল তো হাতটা তাতে কি ভাই আছে মুচি আলো দেখি ওয়া তোমার বৃহস্পতি তো তুঙ্গে ওতে কি হয় অর্থা কম হয় আচ্ছা তুমি শীঘ্রই খুব বড় লোক হইবে কি বলছেন আর শুকনো তো তুমি শীঘ্রই বাবা হইবে তো আছে বলছে দেখি তো পুত্র না কন্যা এখানে দেখলে ঠিক হবে না জানো তাহলে কি নার্সিং হোম যেতে হবে নাকি না বৃহভন্তরে যাইতে হবে বৃহভন্তরে মানে ভেতরে যেতে হবে চলো চলো আমার কিন্তু মেয়ে চাই যে করেই হোক তাই হবে ভেতরে চলো সবাই এক মুহূর্তে বলি আমার কিন্তু মেয়ে চাই চাই জানা সে হবে কি হইলো বাচ্চা? ঘটি আমার। ঘটি জোর দিয়া দাও এই সামান্য ব্যাপারের নিমিত্তে। চলো ভেতরে যাই। ভেতরে যাওয়া যাবে না। কেন বলো তো? অসুবিধা আছে। মানে বলছিলাম যে এখান থেকে দেখে বলা যাবে না যে ছেলে নামে মাঞ্চু মানু পুষুলিটা, অর্থাৎ আদব পুত্র না কন্যা তাহা বলিবার জন্য ঘরের ভেতরে গিয়া পরিবেশটা দেখা আবশ্যক। উহাকেই বলে বস্তি শাস্ত্র, বাস্তুশাস্ত্র, ওই ওইটা বলি। চলো কোনো মতে কি এখানে দেখা যায় না? মানে চকচুলি কেন? অ্যাকশন। না না, ওই উনি আমার হাত দেখে ছেলে না মেয়ে হবে বলছেন তো, কিন্তু সেটা জানাবার জন্য তো ঘরের ভেতর যা প্রয়োজন। আর ঘরে গেলে তো জান না। অসুবিধা আছে তো? কোনো অসুবিধা নেই, আপনি যান দাদু। দাদু তো না না, ও দাদু মারা গেছেন। বাবা তুললো বাবা। লাইন ক্লিয়ার, চলে আয়। সব খুঁটি খুঁটি দেখ, তন্ন তন্ন করে দেখ, কোনো কিচ্ছু বাদ দিবি না। মেয়ে ঘরের আনাচে কানাচে কিচ্ছু যেন বাদ না যায়। বস দাড়ি খুলে গেছে, লাগা সব দেখ, ভালো করে দেখ। লাগা লাগা লাগা, ভালো করে খুঁটি। কি হচ্ছে নাকি? খাটের তলাটা দেখতে পাচ্ছ না? আলমারির উপরে দেখছে, ওখানে উঠে বসে থাকবে কেউ? অদ্ভুত। হ্যাঁ রে, কৌটো কাটার মধ্যে তুই কি দেখছিস? আরে হ্যাঁ, সামান্য একটা বুদ্ধি নেই? তোষক তুলে দেখছো, চাদরটা তুলে দেখতে পাচ্ছ না? বালিশের তলায় ফলে কোথায় না, এখানে নেই। কোথায় গেল বলতো? তুই এখানেই থাকতে, বাইরে বেরোয়নি কোথাও। লাগা লাগা, আরে কি দাঁড়িয়ে রয়েছিস? তাড়াতাড়ি লাগা, চল 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 চল। বস কোথাও পাচ্ছি না। পাচ্ছিস না? শিগগিরি পাচ্ছিস না? কিরে কোনো মানে হয়? হ্যাঁ, এক্ষুনি বস্তাটা চাগিয়ে নিয়ে এসে আসছি বলে চলে গেল। সবসময় খালি ওর ওই পায়, খালি আমারই নাকি পায়। ওদিকে বাবা আমার হাত দিয়ে কিছু বলবার জন্য অপেক্ষা করছে। শালা এই জয়, শালা কি নড়লো মনে হলো। এই তো নড়ছে কেন? খুঁটি জ্যান্ত হয়ে গেল। তুই তো ঘুঁটে নয়, তুই তো ভন্ডুল। এ বাবা, এ বাবা, হ্যাঁ ইস, এ তো ঘুঁটের জায়গায় ভন্ডুল। হ্যাঁ এটা কে? জয় 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 কোথা গেল? এ জয়, আচ্ছা এটা কি? ওকে পুরেছিস কেন বাস্তায়? তুই একামি করবি না। তুই হাইতে শুধু লম্বা হয়েছিস, বুদ্ধি তোর হাঁটুতে রয়েছে। তুই ওকে ওখানে পুরেছিস কেন? বল কেন? সবার সামনে কি করে নিয়ে আসবো? হ্যাঁ এটা কেন? আমাদের কথা বুঝতে পারছিস না বলতো? তুই তো বাবার নামটা একবার বল। না আমি নাম বলবো না, ওরা তোমাদের মেরে ফেলবে। মেরে ফেলবে? এই ওরা কারা? কে মেরে ফেলবে? না আমি জানি না। আমাকে একটা অন্ধকার ঘরে রেখে দিত। আমার তোর কিছু মনে নেই? মানে কারা ধরে এনেছিল তোকে মনে নেই? হ্যাঁ একটা লোককে মনে আছে, তার চোখগুলো বড় বড় আর কটা কটা চোখ। মানুষ তো দুটো চোখে থাকে। আচ্ছা কটা চোখ মানে কটা চোখ? তিনটে না চারটে? বোকা ছেলে। ঠিক আছে, কটা চোখ মানেটা কি বলছে? কটা চোখ মানে কটা চোখ, অন্য ধরনের চোখ, অন্য রঙের চোখ। সেটা তো আগে বললেই হতো। এই যাকে আমাদের সঙ্গে তোমার সম্পর্ক শেষ। হ্যাঁ চল জয় আয়। আমাকে ছেড়ে যেও না, আমি আর দুষ্টুমি করব না। তুই বল। তুই না বড় তেরো ছেলে, তোকে না আমরা। তুই বল। আমার ঘাড়ে দিলি। তুই বল তুই বল। বড্ড ইমোশনাল হয়ে যাচ্ছে। বহুত ভালোবাসি পেরেছিলাম তোকে। হ্যাঁ কাজ পা চোপড়ে যাচ্ছিল, তোকে চিনি না, তুই যা। আসলে তুই খুব বজ্জাত, তোর জন্য সব কাজ পাজ ঘেটে যাচ্ছিল। তোকে রেখে দেওয়া খুব মুশকিল। তোকে রেখে কোনো কিছু করতে পারছিল না আমরা। তোকে সামলানো যাবে না, দুষ্টুমি করবি থাকলেই। তোকে রাখাটা খুব মুশকিল, লোকে জানতে পারলে। কেউ জানবে না, আমি সত্যি বলছি, কিচ্ছু করবো না। তুই ঠিক বলছিস? ঠিক তো? হ্যাঁ ঠিক। তাহলে তুই থাকলি। তাহলে আমাকে একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার দাও। কি বললো? বেশি কিছু চাইনি, একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার চেয়েছি। এইখানে টিপে ওইখানে উঠবে। মারবুটে না একটা তোমাকে বেটা ছেলে, তোমার জ্বালাতো না জ্বালাতে। একটা ৩ টাকার জিনিস অবধি চুরি করতে পারছি না। পেটের সালা খাবারও দি পয়সা নেই। তোকে হেলিকপ্টার কেন, ২ টাকার পকপকি পুতুল অবধি কিনে দেবো না। দেবে না তো? দেব না। আমাকে ধরে রেখেছে, বাঁচাও। কতবার বলেছি চুরি করবার সময় কারোর সাথে কথা বলবি না। না না, দোকানে মেটার থেকে তো আমি রিমোট কন্ট্রোলের দাম। আমার চোখকে ফাঁকি দেওয়া, উল পাকানোর চোখকে ফাঁকি দেওয়া, যদি আমি গেলে না দিয়েছি জটা তককে তককে থাক। মালটাকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। শালাবাট পার আমার শিকার কেড়ে নিয়ে নিজেদের পকেট ভারী করার চেষ্টা। আচ্ছা অন্য কোনো ছেলে দেখলে হয় না? ওই ছেলেটা এমন পাজি যে ওকে সামলাতে গিয়ে আমাদের শুধু হয়েছিল। ওই ছেলেটার জন্যই আমরা বহাল তবিয়তে বেঁচে আছি। একবার যদি পুলিশ খবর পায় যে বাচ্চাটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, তাহলে পুলিশ দুদিনে আমাদের খুঁজে বার করবে। এরা কারা, কোথায় কোথায় জয়ধ্বনি দিতে হয় সেটা আগে তোদের একটা ক্লাস নিয়ে বোঝানো দরকার। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই, সেহেতু প্রথমে যেটা করতে হবে সেটা হলো টিনা আর রেশমিকে গিয়ে বোঝাতে হবে যে ওই পাজি দুটো একটা বাচ্চাকে লুকিয়ে রেখেছে। বস আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে কলোনির কলতলায় খবরটাকে ছড়িয়ে দিয়ে আসছি। কিরে যা ওল পাকানো। বেটার একে বলি। আচ্ছা জয় আর শুভ এখানে একটা বাচ্চাকে লুকিয়ে রেখেছে, দেখেছেন? জয় আর শুভ না একটা বাচ্চা লুকিয়ে রেখেছে ওই বাড়িতে। ওই বাড়িতে দাদা চুপ, কান বসে কর, তাতে কর। আ লাগছে, আ লাগছে, লাগছে, আ লাগছে, লাগছে বে। সরি সরি ভাই, লাগছে। পড় পড় নিকলা, চুপ করে বস। হাত গলা কেসে দেখ, যা না। ওকে কে কে ওই ছেলেটা কে? কেন ওকে তোমার লুকিয়ে রেখেছে এখানে? কেন? আরে সিম্পল ব্যাপার, বলে দে না, জিজ্ঞেস করতে চাইছে। তুই বল না, থাক তুই বলে দে কি দরকার। ও চলেন আত্মীয়, দেশে বাইরে থাকে। তোমাদের দেশ কোথায় এটা তুই বল। ভারতবর্ষ। বলো 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 সবে। আগে জানাওনি কেন ওকে এখানে লুকিয়ে রাখছো? কেন তোমরা সত্যি করে বলো, সত্যি করে বলো। ওকে ওকে চাচ্ছো কেন? চাচামিচি করে লাভ নেই। ও ও বড় ক্রিটিক্যাল ব্যাপার, বড়ই তো খুব ক্রিটিক্যাল ব্যাপার, প্রচন্ড। কি ব্যাপার বলছি না, বলো। হ্যাঁ ও আচ্ছা, আসলে ক্রিটিক্যালটা হচ্ছে ও তো বলছে না ওকে, তাহলে আমরা কি করে বলবো ওকে? মানে ও তো তোমাদের আত্মীয়, তাহলে ও কেন বলবে ওকে? তোমরা কেন বলতে পারবে না? এই একটা দুম করে জটিল প্রশ্ন করে ফেলেছো। তোমরা ভাবছো এই প্রশ্নের উত্তর আমরা জানি না, আমরা ভাবছি কিন্তু আমরা জানি না। কি রে আচ্ছা 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 বলো তো, তোমরা কদিন পরে আমাদের আত্মীয় হবে? হ্যাঁ হব। আচ্ছা ও আমাদের আত্মীয়, হ্যাঁ তাহলে আত্মীয় আত্মীয় আত্মীয়, তাহলে তোমরা বলো ওকে। কি মুশকিল, আমরা কি করে জানবো তোমাদের কে হবে? তোমরাই জানো ওকে, আমরা কি করে জানবো ওকে? এই একদম গুলিয়ে দেবে না বলছি, সত্যি করে বলো ওকে। এই তুই কে রে? বাবা ও বাবা, মাসিকে বলো না আমি তোমার ছেলে। ছেলে? না না ছেলে এই বাবা, তুমি আবার মিথ্যা কথা বলছো। আমি তোমার ছেলে নই, জানো আন্টি শুভ কাকার ছেলে না, আমার খুব বন্ধু। यार क्या अच्छे just jokes apart simple चले गया यार की भूल मुझे मुझे यार की आई आई एकदम कांदी ना कांदले ये पर मन में जाना चिष्टा कर दे और शुभ बातें मिथ्यावादी को तो करे टीना 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 सुनो बाबा तो ना तुम्हारे गुजी बोलते बच्ची ना बाबा तो उचित ये बात है कथा बोल बे ना लज्जा करे ना तुम्हारे और शुभ को तो करे तुम्हें विवाहित हो अमी ये माँ माखली ना तो ওই ওইটুকু ছেলে খামোখা মিথ্যে কথা বলবে কেন না 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 আমি তুই বোঝা না তুই বোঝা না বুঝাচ্ছে আমি বুঝছি ওটা বাচ্চা নয় ওটা ওটা ছোট বাচ্চা একদম একদম করে বাজে কথা হবে না একদম বাজে কথা হবে না কি বলছিস বাচ্চাটা তো বিটকেল শয়তান মানে ওর মতো একেবারে পিন্ডি চটকে তুমি একদম চুপ আমি চুপ একেতে দুটো চোর তার উপরে বিবাহিত এই বিবাহিত চোরের মতো খারাপ জিনিস কিছু হয় না 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 শুভ যেটা বলছিল সেটা হলো আর কোনদিনও শোনো আর কোনদিনও যদি তোমরা আমাদের সাথে কন্টাক্ট রাখার চেষ্টা করেছ তো 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 তোর কি ক্ষতি করেছি আমরা কি ক্ষতি করেছি শালা আমাদের পেছনে লাগছিস কেন তুই ওখানে ফেলে রেখেছিলাম ঠিক ছিল তুলে আনলাম না তুলে আনলে কেটে রেখে দিত রে তুই নিজে ভালো নাম বলতে পারিস না বাবার নাম বলতে পারিস না কোন হাকিস বলতে পারিস না তুই আমাদের দুম করে বাবাটা বললি কেন কেন ওকে বার করে দে ওকে এক্ষুনি বার করে দে ইচ্ছে করছে না এটাকে যাইতে কর 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 এই যদি না আমরা দয়া করে তুলে নিয়ে আসতাম মরে যেতিস তো তুই হ্যাঁ আমরা তো তোর কোনো ক্ষতি করিনি কোনো বাস দেইনি আমাদের পেছনে গোটা বাস বাগানে লেলি দিলি কেন তুই শালা মেরে পিনতে ইচ্ছে করে একদম এক্ষুনি মার করে পুরো ফেলে দাও পুরো ফেলে দাও আজকে পুরো ফেলে দাও শালা আমার হাতের গিটারটা কি করেছিস কষ্ট করে চুরি করা সে অসম্ভব বালক কি করিয়াছে উহাকে ধরিয়া মারিতেছ ও বালক নয় বাবা ও পক্ক বালক আমাদের লাইফ একেবারে হেল করে দিয়েছে তোমার পুত্র আমাদের না না বাবা আমাদের কোনো কিছু না যা ঝামেলা বাড়ি লাভ নেই কুড়িয়ে পেয়েছি বলে দিই বাবা এই মালটাকে আমরা কুড়িয়ে পেয়েছি তাহলে ইয়াকে আমি লইয়া যাই বড় মিষ্টি বালক লইয়া যাই হ্যাঁ বলুন বলুন লইয়া যাই লইয়া যাই বলুন যাই না বলুন কি কি হলো এই বলুন এই এসব দেখনা কি হচ্ছে কি হলো এ বলুন এই জানি यार কি করছো এই এই বলুন মারবো এই শুভ ডাক্তার ডাকবো जा जा ए ए আমার মুখের গ্লাস কিনা কেড়ে নিল ওই সেদিনের ছেলে জয় আর শুভ কি অপমান সন্ত্রাসের অপমান সন্ত্রাসবাদের অপমান উল পাকানো সেন্স চলে আসবে পালস রেটও নরমাল তবে ডাক্তার বলছি যে কি বুঝলেন ওর হার্টে একটা ফুটো আছে বলে মনে হচ্ছে সময় মতো অপারেশন না করলে পেশেন্টকে বাঁচানো যাবে না তাহলে কি করব ডাক্তারবাবু ইমিডিয়েট কোনো ভালো নার্সিং হোমে ভর্তি করে দিন আমাদের ভালো নার্সিং হোম ডাক্তারবাবু কোথায় কি ব্যাপার বলুন ছেলেটা অজ্ঞান হয়ে গেছে একটু দেখবেন প্লিজ অজয় এদিকে এসো হাসাব বলুন বাচ্চাটাকে আইসিইউতে নিয়ে যাও আপনারা এখানে একটু ওয়েট করুন আমি দেখছি ঠিক আছে ডাক্তারবাবু কেমন দেখলেন? পেশেন্টের হার্টের অবস্থা খুব খারাপ। ডাক্তারবাবু বলছি যে ওর হার্টে কি সত্যি ফুটো আছে? হ্যাঁ, ওর হার্টে একটা নয় দুটো ফুটো আছে, তাই ও ক্রমশ সিঙ্ক করছে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থা করতে হবে। কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু? এই অপারেশনের খরচ প্রায় 10 লাখ টাকার মতো। যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জমা করে দিন। ভুমুল, এই ভুমুল, দেখ এই ছেলেটাকে আমাদের বস্তিতে দেখেছি না? কই দেখি, আমি দেখব না। না না, ওদের কথা, ওদের সঙ্গে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। কি রে, এত মন দিয়ে কি পড়ছিস? দে মালাই দিয়ে চা দে, চা দে। ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। তোমরা ভালো আছো? দাদা, হ্যাঁ, এই ছেলেটাকে তো আমরা বস্তিতে দেখেছি। এই ছেলেটা? হ্যাঁ, জয় আর শুভর কাছে। প্রথমে ওরা বলতে যায়নি, তারপরে বললো কুড়িয়ে এনেছি। দাড়ি বাবাও জানে। হ্যাঁ, দাড়ি বাবা জানে? হ্যাঁ। কি বুঝতে পারছো? জয় আর শুভ খুব ভালো ছেলে, তাই না? শয়তানের ডিম, এক একটা টেরোরিস্ট। মানে আতঙ্কবাদী। তবে তোমরা চিন্তা করো না, আমি তো রয়েছি। না দেখছি। হ্যালো, হ্যাঁ, ডিএসপি প্রাঞ্জল চৌধুরীকে একটু দেবেন তো। আমি বৈদ্যনাথ শীল। পারলাম না, পারলাম না সালা। ইয়ে সালা, একটা ছেলে চোখের সামনে মরে যাবে, কি আশ্চর্য না সালা। 10 লাখ টাকা তার জন্য। সালা ওখান থেকে তুলে না আনলে ভালো হতো। ওখানে মরে যেত, জানতেও পারতাম না। সালা তুই কেন বলেছিলি? হাত পা বাঁধা অবস্থা বাচ্চাটা পড়ে থাকবে, তুলে নিয়ে যাই। নাহলে মানুষ কি বলেছিস কেন তুই? সালা অতগুলো টাকা, কোন উপায় নেই না? আচ্ছা, আমরা যদি সরকারের কাছে বা পাড়ার ক্লাবগুলোর কাছে আবেদন জানাই, সেই সময় আমাদের কাছে নেই টিনা। এক সপ্তাহের মধ্যে টাকাটা জোগাড় না করলে ছেলেটা মরে যাবে। পেয়েছো? ইয়েস স্যার। প্রাঞ্জল স্যার, গেট রেডি ফর অ্যাকশন। ওকে স্যার। হ্যালো, কি বলছো কি? এভাবে তো কোনো প্রবলেম সলভ হতে পারে না। শেষ পর্যন্ত ছেলেটাকে বাঁচাতে গিয়ে তোমরা আবার চুরি করবে কেন? বুঝতে পারছো না রেশমি, বন্ধুকে বাঁচানো আমাদের দরকার। আর 7 দিনের মধ্যে এতগুলো টাকা কেউ ধার দেবে না। কিন্তু তারপরে পুলিশ যদি তোমাদের ধরে? আর তখন যা হবে তখন দেখা যাবে। ছেলেটার জীবন মরণের প্রশ্ন রয়েছে। এখন নিজেরা বাঁচাবার চেষ্টা করবো, না ছেলেটাকে বাঁচাবো? রেশমি, শেষবারের মতো এই অপরাধটা করতে না করো না। আমাদের ক্ষমা করো। আচ্ছা, এইখানে যাও, অ্যারেস্ট করো। ভন্ডুল কোথায়? তোরা কিচ্ছু জানিস না না? বল, আমার ছেলেকে কোথায় রেখেছিস? স্যার স্যার, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমরা আপনার ছেলেকে চুরি করিনি স্যার। আমরা ওকে শুধু বাঁচাতে গেছিলাম। নাটক নাটক করছিস তোরা? আমার অসুস্থ ছেলেকে তুলে নিয়ে গেছিস। এতদিন মুখ বন্ধ করে সহ্য করেছি, শুধু দেশের কথা ভেবে। তোরা আমাকে ভয় দেখিয়ে আমার হাত পা বেঁধে রেখেছিলিস। আমি যদি তোদের মতো টেররিস্টদের কাজে বাধা দিই, তাহলে আমার ছেলেকে শেষ করে দিবি, আর ব্লাস্ট করে সারা কলকাতা তছনছ করে দিবি, তাই তো? স্যার বিশেষ করুন স্যার, আমরা টেররিস্ট ফরেস্ট এরকম কোনো কিছু না স্যার। আমরা শুধু এই শাহপুর কলোনিতে থাকি স্যার। আমরা আমার অসুস্থ ছেলেকে তোরাই তুলে নিয়ে গেছিস। দুয়ে দুয়ে 4 হয়, সেটা আমার জানা আছে, বুঝলি? যাও বা সন্দেহ ছিল, এখন তাও আর নেই। কি করে ইনফরমেশন বার করতে হয় তা আমার জানা আছে। বিভাস স্যার, স্যার স্যার সত্যি কথা বলছি স্যার, আমরা পন্ডুলকে কিছু কিডন্যাপ ফিডন্যাপ করিনি স্যার। স্যার আপনার ছেলে পন্ডুল খুব অসুস্থ স্যার। স্যার ওরা একটা ফুটো ডাক্তারবাবু বলেছে বলে আমরা ওকে কোনো রকম একটা নার্সিংহোমে ভর্তি করেছি স্যার। আমরা টেররিস্ট নই স্যার, আমরা কোনো কিডন্যাপ ফিডন্যাপ করিনি স্যার, প্লিজ স্যার প্লিজ। কোন দিকে? ওই তো, হ্যাঁ চল। আগে হ্যাঁ, আগে বলছিস কেন? কাজের সময় ইদানিং খুব সিরিয়াস হয়ে পড়ছি বস। ফাজলামো রাখো, ইনস্ট্রাকশনটা শোনো। ছেলেটাকে নার্সিংহোম থেকে পার করবে, স্ট্রেচারে তুলবে, অ্যাম্বুলেন্সে করে সোজা এখানে নিয়ে চলে আসবে, বুঝেছো? বুঝেছি বুঝেছি। কি বুঝেছিস? নার্সিংহোমটাকে টেনে বার করবো, অ্যাম্বুলেন্সটাকে ছেলেটার ওপর তুলবো, স্ট্রেচারটাকে নিয়ে বেরিয়ে চলে যাবো। কি করে পারিস মাইরি? ভালো করে মন দিয়ে শোন। ছেলেটাকে নার্সিংহোম থেকে পার করবি, স্ট্রেচারে তুলবি, অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে সোজা এখানে নিয়ে চলে আসবি। যদি একটাও ভুল হয় না, মেরে বাপের নাম খগেন। এরা কারা? অনেক চ্যাংড়ামো হয়েছে এবার, সিরিয়াস। স্যার নার্সিংহোমে নেই স্যার। তার মানে বাচ্চাটার আপনার স্যার। কোলে ছেলে আবার কোলে ফিরে এলো ডিএসপি। তোর ছেলে এখন আমার হাতে। বাস্টার্ড! এই কোনো চিৎকার নয়, চেঁচালে আমার মাথা ধরে যায়। কোনো শব্দ দূষণ আমার সহ্য হয় না। মনে রাখবি, তোর ছেলের বুকে বোম বাঁধা, আর তোর ছেলে শাহাপুর কলোনিতে বাঁধা। আমার ছেলের যদি কিছু হয়, আধ ঘন্টার মধ্যে শাহাপুর কলোনিতে টাকা এসে পৌঁছবে, ঠিক আছে? সাথে কোনো গাজর বেগুন আসবে না, মানে কোনো পুলিশ আসবে না। মনে থাকে জানো, আমার নাম উল পাকানো। তোমরা তাহলে? স্যার স্যার আমরা বলছিলাম আমরা টেরিস্ট নই স্যার, আমরা শুধুমাত্র বন্ধুলকে উদ্ধার করেছি উল পাকানোর হাত থেকে। হ্যাঁ স্যার, স্যার আমাদের একটা সুযোগ দিন স্যার। বন্ধুল আমাদের ভাইয়ের মতন, তাছাড়া ওর শরীরটা খুব ভালো নেই। আপনি ওর গায়ে বোমা বেঁধে রেখেছে স্যার। কি করতে চাইছো তোমরা? স্যার আমরা বলছি স্যার, ফোনে বললোই তো যে কাউকে ঢুকতে দেবে না ওখানে, আপনাকে ঢুকতে দেবে না, পুলিশকে ঢুকতে দেবে না, কিন্তু আম পাবলিক তো ঢুকতে পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ শাহপুর কলোনি তো আমাদের হাতের রেখার মধ্যে চেনা। তোমরা কি বলছো তা তোমাদের ধারণা আছে? ওরা টেররিস্ট, আর তোমাদের মতো সাধারণ পাবলিক ওদের সঙ্গে পারবে কখনো? আমরা মানে স্যার আমরা মানে আম পাবলিক নই স্যার, আমরা হচ্ছে পাক্কা। স্যার ও বলতে চাইছে, মানে ও বলতে চাইছে আমরা কমনের মধ্যে আনকমন স্যার, আনকমন আমরা, আমরা একটু আনকমন। হ্যাঁ স্যার মানে হচ্ছে যে মানে স্যার কমন পাবলিক আমরা। স্যার ভন্ডুল আপনার ছেলে, কিন্তু স্যার দেশটা তো আমার আপনার সকলের না। মানছি আপনাদের হাতে অনেক ক্ষমতা যেটা আমাদের নেই, কিন্তু স্যার আম পাবলিক চাইলে তো অনেক কিছু করতে পারে না। কিছু টেররিস্ট আমাদের কাছে এসে আমাদেরই শাসন করবে, এটা তো সহ্য করা যায় না, তাই না বল? হ্যাঁ হ্যাঁ স্যার এটা সহ্য করা যায় না। স্যার আমাদের একটা সুযোগ দিন স্যার, আমরা এক ঘন্টার মধ্যে যাবো আর চলে আসবো। কথা দিচ্ছি স্যার, স্যার কথা দিচ্ছি স্যার, প্লিজ প্লিজ স্যার প্লিজ স্যার। সুযোগ কি দেবো? ওরা পারবে কি? দিয়ে বেস্ট অফ লাক ভাই। থ্যাংক ইউ স্যার, মনে থাকবে, সাবধানে যাও। আমরা বন্ধুলকে নিয়ে আসতে যাচ্ছি। এবার বিন্দু মাত্র পেঁয়াজি হলেই এই পারক উড়ে যাবে, এই বস্তি উড়ে যাবে, কলকাতার সব 3 স্টার 4 স্টার 5 স্টার সব স্টার হোটেল উড়ে যাবে। মানে মধ্য ব্যাপার হচ্ছে গোটা কলকাতা উড়ে যাবে। কাকু কাকু এখানে কি হচ্ছে? শোনা মায়া কাজে না 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 কোথায় যাচ্ছিস? ভয় পেয়ে পালাচ্ছি তো। আরে তোর হাতে তো বন্দুক আছে, এগিয়ে যা। চলে কেন? কি করছিস? কোথায় করছিস? এগো। আরে চালা বল কোনটা? এই বন্দুকটা আসল 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 তবে নেই। হ্যাঁ মাইরি যা গ্রেনেড কিনতে গেছে। এই সত্য কোন দিকে গেছে জানেন? ওই তো ওই না না ওই ওই গলিটা দিয়ে মিত্তিকদের পায়খানা টপকে তারপর নরেশের দশকর্মা ভান্ডারের ওই উনি আসল। কথা বলিস, বাপ মায়ের শিক্ষা দীক্ষা নেই, সালা মাধ্যমিক ফেল। ওকে ওহি বাবাজি 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 জয় পিছু ডাকিস না। গুলি নেই, আরে বন্ধুকে বন্দুকটা খালি জানে। ফাঁসির আগে আসামিদের জিজ্ঞেস করা হয় তার শেষ ইচ্ছে কি? ফাঁসি নয়, ওটা গুলি হবে স্যার। ওই একই হলো মৃত্যুদণ্ড। বল তোদের শেষ ইচ্ছা কি? বল স্যার, গুলির আগে বন্দুকটা যদি আমাদের একটু দেন। কি হচ্ছে বল, তুই বল বল তোর শেষ ইচ্ছে কি? বল স্যার। মরার আগে আমি ওকে কেলাতে চাই। আমি ওকে 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 সালা চোরের ওকে 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 আমি কি করি? আমি কি করি? না 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 লাগে 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 বলতে কে বলেছিল? বলা দরকার কি ছিল? বলতে কে গুলি নেই। হ্যাঁ ভুলে গেছি ভুলে গেছি। ওই 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 আমার সাথে পাঁচজন ঝাপানো যাচ্ছে। আর না 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 লাগে 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 এই এই লাগে আলু চালাচ্ছে ও কবি ওমা পড়লে লাগছে ও ওগিরে ওই ছেড়ে ছাড় এটা দেখা ওনাকে বলা। এই তো কি রে তোদের হলো? স্যার আর 2 মিনিট ওনাকে বলা মাধ্যমিক ফেল। তুই কি বে সালা ক্লাস 8 ফেল হোয়াট কুলে হোয়াট ওই 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 না বলে গেলি কেন? হ্যাঁ কোথায় গেছিস? ওই লাগছে আমায় মারা আমায় মারা। আরে শেষ কাজ শেষ কাজ স্যার একটু করি ফাটিয়ে দেবো টমেটো ফাটিয়ে দেবো। চেকে যায় এই দুই তিন কোণা খারাপ হয়ে গেছে আরে সুগার বদলে বেগুন পেলাম ডাকজি বাটুম খুব দাদা এবার উল পাকানো তোমার উল আমরা পাকাবো এতে কিন্তু গুলি আছে আর কোন মজা কি নয় হ্যাঁ দাদা দাদা ওতে একটাই গুলি ছিল এইবার কি হবে উল বাগানের সঙ্গে ঝামেলা বাগানোর পর কে এইবার ঢুকতে পারবে এই রিমোটটা জাস্ট একটা চাপ দেবো আর অমনি ওই বাচ্চাটা তুমি দেখবে দেখবে ভালো গন্ধ এটা কোথায় কিনেছেন আমার রিমোটটা কোথায় গেল এই গাধার দল আমার রিমোট কোথায় আমরা কি করে জানবো বস আপনি তো দাড়ি কাটার সময় বাথরুমে নিয়ে ঢুকলেন এই ছবিতে আমার একটা জিনিস ঠিকঠাক কাজ করছে না আরে বাথরুমে রিমোটটা চল জুতার বাড়ি মারবো হাত হচ্ছে না এইটা দিয়ে কি পারে লেগেছে কিন্তু ছেড়ে দে লেগে গেলে লেগে যাবো এই তো এইবার দরজা খোল দরজা খোল দরজা খোল বলছি ছিটকিনি আটকে দিস কে দরজা খোল हम तुम्हें कमरे में बंद हो दरजा खोल नइले गोटा शाहपुर कॉलोनी उड़िए देबो दातरी 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 खोल 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 दिच्छी এই দিকটা বোধ হয় দিলাম আমি তিন গুনবো আজ দুই একটা লোকটা গন্ধের মধ্যে আটকে রেখে দিয়েছে একটা কোনো আপনি বাঁচালেন সেই কখন থেকে যে দরজা ঠকঠকাচ্ছি আচ্ছা বললেন একটা শান্তিপূর্ণ জায়গায় আশ্রয় দিচ্ছেন এমন একটা জায়গায় আশ্রয় দিলেন শান্তিতে বোম পর্যন্ত ফাটাতে পারছি না আপনি বোধহয় ওনাকে চেনেন আমি না 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 কুসমিন কালে দেখিনি এই আপনি কে ভাই আপনি কে ভাই কাড়ি কাড়ি টাকা খেয়েছিস মানি রিসিট পর্যন্ত দিয়েছিস বাড়ি গেলে দেখিয়ে দেব এই বদনাম দেয়া হচ্ছে বেশ করব বদনাম দেব জামা ছাড় জামা ছাড় ধরুন আপনারা ধরুন ছাড়বো না ছিড়ে যাবে এই ছাড়বো যাবে বলছি না চল এই চল আগে ছিড়ে যাবে চল ছিড়ে যাবে জান জান তোর মা এই ছাড়ো গান মা জান তোর মা চল জান জান চল এই ধরা গেল বল মার খেয়ে ব্যথা হয়ে গেছে না জয় বলে দিন কোন জীবে উঠবো স্যার কথা বলে দিন স্যার চলে যাচ্ছে স্যার। না না জিপে উঠতে হবে না, জেলও না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে এলাম ভাই। কেন? আরে তোমরা না থাকলে উল্পাকানো তো অ্যারেস্ট হতো না। তাছাড়া তোমাদের জন্যই তো আমার এই ভন্ডুলকে ফিরে পেলাম ভাই। তোমরা হয়তো জানো না, সরকার থেকে উল পাকানোর মাথার দাম 10 লক্ষ টাকা রাখা হয়েছিল। না 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 সত্যিই 10 লক্ষ টাকা রাখা হয়েছিল। আর আমি সরকারের কাছে আবেদন করব ওই 10 লক্ষ টাকা যাতে তোমরা পাও। না না 10 লাখ দরকার নেই আমাদের, ওই চলে এলেই আমাদের গন্ডগোল হয়ে যায় আর কি। 10 লাখ 5 লাখ টাকা দরকার নেই, নিয়ে চলে যান। না না দরকার আছে কি আবার? হ্যাঁ আছে ভন্ডুলের চিকিৎসার জন্য স্যার। স্যার ভন্ডুল আমাদের ভাইয়ের মতন হয়ে গেছে স্যার, ওর ওর চিকিৎসার জন্য ওই 10 লাখ টাকা দরকার। কি রে শুভ বল না বল। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলে বলেছি স্যার। দেখুন স্যার আপনি একজন সৎ অফিসার, কিন্তু আমরা জানি যে ভন্ডুলের চিকিৎসার জন্য ওই 10 লাখ টাকা আপনার কাছে নেই স্যার। আর আপনি স্যার এই এত কিছুর মধ্যে ভন্ডুলের এই সময় কিন্তু ভন্ডুলকে দেশের জন্য বাজিয়ে রেখেছিলেন স্যার। স্যার যে টাকাটা পাচ্ছি সেটা তো সরকারেরই টাকা, একটা ভালো কাজে টাকাটা লাগুক না। হ্যাঁ স্যার আপনি না করবেন না স্যার, ওই ওই 10 লক্ষ টাকা আমাদের ভন্ডুলের চিকিৎসার জন্য দিতে চাই স্যার। প্লিজ স্যার প্লিজ 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 স্যার আপনি প্লিজ। তোমরা এসো। হ্যাঁ স্যার আমাদের কাছে থাকবি তো? না আমি তোমাদের কাছে থাকবো না, আমি মাসিদের কাছে থাকবো। সরি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।